আজকে অগ্নিমিত্রা পাল জাজের কোর্টে গিয়েছিলেন, আপনার নামে কেস ফাইল করেছিলেন। খুব ভালো করেছেন, ফুটেজ খাওয়ার ইচ্ছে হয়েছে, গেছেন। অগ্নিমিত্রা পাল, অগ্নিমিত্রা পালকে আর অগ্নিমিত্রা পাল তিনি একজন নামী ফ্যাশন ডিজাইনার, তার পেশাগত সম্মান এবং সাফল্যকে আমি সম্মান করি, কিন্তু আমি যে রাজনৈতিক কালচারটাকে, যে রাজনীতিটাকে নির্লজ্জ বেহায়া বলেছি, অগ্নিমিত্রা পাল না হয়ে যদি তিনি অগ্নিমিত্র পাল হতেন এবং তার গোঁফ থাকতো, তাহলে আমি একই কথা বলতাম। আমি বলতাম নির্লজ্জ এবং বেহায়া, তার কারণ আমি কোনো ব্যক্তিকে আঘাত করছি না। বিজেপি নারদা ইস্যু এনেছে, বিজেপি নারদার ভিডিও দেখিয়েছে, তার অভিযুক্ত হচ্ছে শুভেন্দু অধিকারী, সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দুকে তারা দলে নিয়েছেন। আর অগ্নিমিত্রা পাল সেদিন শুভেন্দুর সঙ্গে সন্দেশ খালি যাওয়ার পর, নারদার এফআইআর নেম শুভেন্দুকে নেতা মানার পর, আমাদের দলের এক নেত্রীকে নারদা শোনাচ্ছিলেন। আমি সেই রাজনীতিটাকে নির্লজ্জ বেহায়া রাজনীতি বলেছি, সেখানে তো মহিলাকে কোনো ইয়ে নেই, আর এখানে এর সঙ্গে কোনো মহিলাকে অসম্মান বা সন্দেশখালীর কোনো সম্পর্ক নেই, এই রাজনীতিটাকে আমি বলেছি। অগ্নিমিত্রা পাল যদি পুরুষ মানুষ হয়ে গোঁপ রেখে অগ্নিমিত্র পাল হতেন, আমি ওনার রাজনীতিটাকে নির্লজ্জ এবং বেহায়া বলতাম, আবার বললাম বেশ করেছি বলেছি। সন্তুপালকে জামিন দিতে গিয়ে তদন্তের স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তুলোধনা করলেন রাজ্যকে, পুলিশ সিস্টেম নিয়ে খেলছে, মন্তব্য বিচারপতি। দেখুন, এটা কোর্টের ব্যাপার, আমি কোনো মন্তব্য করব না। মাননীয় মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র ইজলাসে ভারত মাতা কি জয় বলে হাতে বুম রাখা কোনো যুবক বেল পেয়েছেন, এটা আইনের বিষয়, ফলে এটা সম্পূর্ণ সেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং আমরা সাংবাদিক স্বাধীনতা, অবাধ গণতন্ত্রে বিশ্বাস করি এবং সেটা আমরা মেনটেন করি। এখন কে ভারত মাতা কি জয় বলে কার বাড়িতে ঢুকে কি করতে গেছিলেন, তো ভারত মাতা কি জয় বলে কোনো সাংবাদিক কিছু করেন বলে তো জানি না, কিন্তু সেটা মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে, গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট চলছিল অমুকের এজলাসে তাই জামিন হবে ইত্যাদি ইত্যাদি, এ তো প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে গোটা বিষয়টা। মহামান্য আদালতকে আমি শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোই বলে দিচ্ছে যে বিশ্বাসযোগ্যতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে।